অমৃতসর থেকে আগ্রার দিকে আমরা চলছি, এটাই আমাদের ফার্স্ট টোল। 126 কিলোমিটার আসার পর এটা আমাদের ফার্স্ট ব্রেক। এই এখানকার বিখ্যাত লস্যি। অমৃতসর থেকে আগ্রা আসার রাস্তায় দিল্লির কাছে পেরিফেরাল রোডের যে ভুলভুলাইয়া আছে সেটা কিন্তু আজ আপনাদের দেখাবো। দেখুন, আমরা যাচ্ছি ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে দিয়ে। রিজনেবল প্রাইসে আগ্রায় এসে একটা পেয়ে গেলাম ভালো হোটেল। হ্যালো, কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে, আমি স্বপ্না সঙ্গে চিরঞ্জীব। 6:30 কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, তা অমৃতসরে আমরা তো দুদিন দুরাত্রি থাকলাম, আজকে আমরা চলে যাচ্ছি পুরো আগ্রাতে। 700 কিলোমিটার আজকে আমাদেরকে যেতে হবে, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। একদিনে 700 কিলোমিটার যেতে হবে, চিরঞ্জীবের কাছে ব্যাপারটা বেশ চাপের। এই দেখুন, সূর্যোদয় হচ্ছে, সকালের এই স্নিগ্ধ পরিবেশ বেশ ভালো লাগছে, তবে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বেরোনোটা বেশ চাপের। আজকে আগ্রা যাওয়ার পথে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট টোল, অমৃতসর থেকে বেরোনোর পরে এটাই ফার্স্ট টোল। হ্যাঁ, অমৃতসর থেকে আগ্রার দিকে আমরা চলছি, এটাই আমাদের ফার্স্ট টোল। অনেকটা উপরে উঠেছে আর একদম সামনে চোখে লাগছে। অমৃতসর থেকে আগ্রা বেশ অনেকটা পথ আমাদের যেতে হবে, আমরা এখনো 100 কিলোমিটারও কিন্তু পার করতে পারিনি। এই তো আমরা মোটামুটি 100 কিলোমিটার পেরিয়ে এলাম। NH 44 দিয়ে আমরা চলছি। এখান থেকে লুধিয়ানা 37 কিলোমিটার, অম্বালা 146 আর দিল্লি 346 কিলোমিটার। আর এই NH 44 সম্পূর্ণ নর্থ সাউথ করিডোর কভার করছে। এই ন্যাশনাল হাইওয়ে নর্থের শ্রীনগর থেকে সাউথের কন্যাকুমারী পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। 126 কিলোমিটার কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। এই যে হাইওয়ের পাশে আমরা দাঁড়িয়ে আছি, এই দিকে হচ্ছে সব ধাবাগুলো, এই যে সব ধাবাগুলো। হ্যাঁ, তা এতক্ষণ 126 কিলোমিটার আমরা কিন্তু দাঁড়াইনি একদম। দারুণ রাস্তা, সুন্দরের রাস্তা, হাই স্পিডে গাড়ি চলছে, দেখুন। এই সকালে এখানে তৈরি হচ্ছে গরম গরম তন্দুরি রুটি, তা আমরা কিন্তু খাবো বলে দাঁড়িয়ে পড়েছি। এই মাত্র আমরা এসে দাঁড়ালাম একটা ধাবাতে। আমরা অমৃতসর থেকে সকাল 6:30 স্টার্ট করলাম, আমরা এখন আগ্রার দিকে যাচ্ছি। এবার এই প্রথম ব্রেক নিলাম, 126 কিলোমিটার আসার পর এটা আমাদের ফার্স্ট ব্রেক। এরপরে আমরা আমাদের আজকে 700 কিলোমিটার টোটাল জার্নি করতে হবে, তো ওর জন্য আমরা প্রথম ব্রেকটা এখানে ফার্স্ট ব্রেক নিচ্ছি। আমরা একটু এখানে ব্রেকফাস্ট করে আমরা চা খেয়ে আবার স্টার্ট করব। এই যে তন্দুরি রুটি আর ডাল মাখানি নিয়েছি, এই যে ডাল মাখানি, তন্দুরি রুটি আর ডাল মাখানি। কালারটা কি বাবা, এত কালার কেন যাই না, এখন খেয়ে দেখতে হবে কেমন। চা তো প্রথমেই খেয়ে নিয়েছি। এখান থেকে পানিপথ 7 কিলোমিটার, সোনিপথ 58 কিলোমিটার আর দিল্লি 99 কিলোমিটার।
এখান থেকে দেখুন পানিপথ চলে গেল বাঁদিকে আর আমরা সোজা যাচ্ছি দিল্লির দিকে। NH44 এর পাশেই প্রচুর প্রচুর ধাবা পাবেন। আমরা আজকে দাঁড়িয়ে পড়লাম এই ধাবাতে, মান্নত ধাবা। মুরথালের আগেই এই ধাবা, বিশাল ধাবা। এখানকার ধাবাগুলো সত্যি অদ্ভুত সুন্দর। আর একটু এগুলোই মুরথার হাইওয়ের ওপরেই এই হচ্ছে ধাবা। তা আমরা এখন দুপুরের লাঞ্চটা এখন সারবো, এখন 2:30 বাজে। অলরেডি আমরা প্রায় 400 কিলোমিটার চলে এসেছি। তা এখন আমরা লাঞ্চটা কিন্তু এখানে সারব, এর জন্য আমরা ঢুকলাম। এখানে আমরা অর্ডার করেছি তন্দুরি প্ল্যাটার। এই যে এর মধ্যে সব কিছুই আছে, পনির দেখতে পাচ্ছি, আর কি কি দেখতে, মাশরুম, হ্যাঁ, আরও অনেক, ক্যাপসিকাম, টমেটো, এদিকে একটা স্যালাড, কিন্তু বেশ রঙিন, লঙ্কা টঙ্কা দেওয়া মনে হচ্ছে। আচ্ছা, এদিকে হচ্ছে চাটনি। এর মধ্যে প্রচুর কিছু আছে, সব তন্দুর করে দেওয়া। এই প্রথমে একটা পনির নিয়েছি, একটু অন্য টেস্টে। আমরা নিয়েছি তন্দুরি প্ল্যাটার। এই যে দুজনে বসে গেছি, আজকে কোনো রাইস বা রুটি বা নান কিছু নেইনি, এটাই খাচ্ছি। এটা একটা লস্যি নেবো ভাবছি। এই যে এখানকার বিখ্যাত লস্যি, মাটির বেশ সুন্দর একটা গ্লাসে করে দিয়েছে, দারুণ একটা কেশর দেওয়া লস্যি। আরও সাংঘাতিক, আরও টেস্টি। এবার টেস্ট করি। কথায় দারুণ, একদম অসাধারণ, মানে কি বলবো। এই মানে এদিকে এসে না, এই লস্যিটা কিন্তু দারুণ দারুণ লস্যিটা কিন্তু মানে খেতেই হবে। সোনিপত পেরিয়ে চলে এসেছি সেই পয়েন্টে যেখান থেকে শুরু হলো দিল্লির ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে এবং ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। আগ্রা যাওয়ার জন্য তিনটি বড় বড় রোড এখান দিয়ে চলে যাচ্ছে এবং ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে আর ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে দুটোই গিয়ে মিলে গেছে পালোয়ালের কাছে। লেফটে চলে গেল পানিপথের রোড আর আমরা যাচ্ছি সোজা ওয়েস্টার্ন পেরিফেরাল হয়ে আগ্রার দিকে। এই তো চলে এসেছি আমরা ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের সামনে। অলরেডি আমরা ঢুকেও গেলাম। এবার মজার ব্যাপার হলো, ওই যে বললাম এখান থেকে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন দুটো এক্সপ্রেসওয়েই চলছে, তো আমরা ঢুকে গেছি ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে আর আমাদের সঙ্গের আরেকটি গাড়ি ঢুকে গেছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে। তো মোটামুটি ডিস্টেন্স প্রায় সেম, দুটো গাড়ি যাবে আগ্রাতে, আমরা সামনে গিয়ে আবার মিট করব। এটা অবশ্য আমরা ইচ্ছে করে করিনি, গুগল আমাদের এইভাবেই নিয়ে এসেছে। সামনে দেখুন, দেখা যাচ্ছে আরেকটু এগোলেই দিল্লি আর জয়পুরের রোডটা কিন্তু বাঁদিকে চলে যাবে। এই দেখুন, একটু পরেই রোডটা বাঁদিকে ঢুকে গেল জয়পুর আর দিল্লির দিকে। এই যে বাঁদিকে ঢুকে যেতে হবে আর আমরা যাব আগ্রায়, তার জন্যে আমরা চলে যাব পালোয়ালের দিকে। আমরা কিন্তু রাইট সাইড ঘেঁষেই আমরা এগিয়ে যাব। এই তো শেষ হয়ে গেল ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এইবার বাঁদিকে রোডটা চলে যাবে দিল্লির দিকে, আমরা ডান দিক ঘেঁষে চলে যাব পালোয়ালের দিকে। এই যে ঢুকেও গেল দেখুন দিল্লি জয়পুরের রোড এই সাইডে বাঁদিকে, আর আমরা কিন্তু ডান দিক ঘেঁষে এগিয়ে যাচ্ছি। লেফটে দেখুন, দিল্লি রোডে ঢোকার আগে কিন্তু একটা টোল দিতে হচ্ছে, সেটা কিন্তু আমাদের আর দিতে হচ্ছে না,
আমরা সামনে চললাম। ইস্টার্ন এবং ওয়েস্টার্ন দুটো পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে এলেই কিন্তু এই পালোয়ালের কাছে এসে কিন্তু দুটো এক হয়ে যায়। তারপর কিন্তু এই রাস্তা দিয়েই আমরা চলে যাব আগ্রার দিকে। এই দেখুন, এবার এখান থেকে বাঁদিকে আমরা চললাম আগ্রার দিকে। বাঁদিকে চলে গেল মানেশ্বর, আমরা কিন্তু একটু ডান দিকে ঘুরে যাব। ডান দিকে সোজাই আমরা যাচ্ছি আগ্রার দিকে। দেখলেন, আমাদের আরেকটি গাড়ি কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে এখানে। আমরা মিট করলাম, মিট করে বসে এখন আমাদের একটু চা পর্ব চলছে। NH19 দিয়ে চলছি আগ্রার দিকে। এই সোজা রাস্তাতেই কিন্তু যাচ্ছে আগ্রার দিকে। এখন বাজে 7:45 বাজে, এখনো 120 কিলোমিটার বাকি আমাদের। রাত্রি 10:00 তো পার হয়েই যাবে মনে হচ্ছে। আমরা এখনো 120 কিলোমিটার যাব। ওয়েস্টার্ন পেরিফেরাল রোডও খুব সুন্দর, হাই স্পিডে গাড়ি যায়, ব্যাপক রাস্তা। কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে 200 কিলোমিটারের মধ্যে কোনো পেট্রোল পাম্প নাই, আবার কোনো চায়ের চা খাবারও কোনো দোকানই নেই রাস্তাতে। আবার রাস্তার দুই দিকে যেহেতু ব্যারিকেড করা আছে, মানে বাইরে বেরোনোও যাবে না। দিল্লি আগ্রা টোল রোড প্রাইভেট লিমিটেড। দিল্লির সঙ্গে আগ্রার যে কানেক্টিং রোড, এটাই সেই রোড। এটাকে বলে দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়ে। ইম্পর্টেন্ট রোড, দিল্লি থেকে লোকজন আছে, বিজেপিরা সব এই রোড দিয়ে যাবে। বৃন্দাবন 1 কিলোমিটার না, এদিকে 1 কিলোমিটার পরে বৃন্দাবনের রাস্তাটা ঘুরবে, বেরোবে আর কি। এই যে বৃন্দাবন এক্সিট, বৃন্দাবনের এক্সিট এটা। আচ্ছা, মথুরা সোজা, ও মথুরা সোজা, আগ্রা সোজা, আর বৃন্দাবন বাঁদিকে। বৃন্দাবন আগে পড়ছে। আর বৃন্দাবন ঠিক এই জায়গাটার থেকে বাঁদিকে চলে গেলে বৃন্দাবনের রাস্তাটা চলে গেল। আর মথুরাও সোজা, আগ্রাও সোজা, ঠিক এই জায়গাটার থেকে বৃন্দাবনের রাস্তা বাঁদিকে ঢুকে গেল। আগ্রা কিন্তু এখান থেকে আরও 48 কিলোমিটার। রাত্রি 10:00 আমরা পৌঁছালাম আগ্রা। হোটেল খুঁজতে আরও 1 ঘন্টা টাইম আমাদের লেগে গেল। অবশেষে আগ্রাতে গোল মার্কেটের সামনে আমরা রুম নিলাম হোটেল রেড কার্পেটে। এসি রুম, রেট হলো 1800+ জিএসটি। রুমটা কিন্তু মোটামুটি বেশ ভালো। এই হচ্ছে হোটেলের ফোন নাম্বার। এখানকার ওয়াশরুম, আমরা আজকে ভীষণ ভীষণ টায়ার্ড, এখানে কিন্তু ব্লগটা শেষ করছি। তার আগে বলে দেই, আগ্রায় এসে আমরা কবে কি দেখলাম আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ভালো থাকবেন, বাই বাই।